I'm aware. Assalamu alaikum, Piro Shikarti. आशा करी तुम्हारा भालो आसो निरापदे आसो स्वास्थ्यविधि मेने सुंदर आसो भालो आसो ए पर्यायो तुम्हारे स्वागत और अभिनंदन। आज एकादश श्रेणी एवं द्वादश श्रेणी छात्र अर्थनीति विषय प्रथम पत्र तृतीय अध्याय तृतीय अध्याय आज पढ़ाबो उत्पादन व्यय व्यय ओ आय। गत क्लासे उत्पादन व्यय एवं आय उत्पादन व्यय सम्पर्के आलोचना करा हुए से उत्पादन टोटल कॉस्ट टोटल फिक्स्ड कॉस्ट एवं टोटल वेरिएबल कॉस्ट सम्पर्के आलोचना करा हुए से आज आलोचना होबे गड़ व्यय संक्षेपे एसी एटा हलो एवरेज कॉस्ट। गड़ व्यय काके बोले एक एकक परिमाण उत्पादनेर जन्नो जे व्यय हय ताके गड़ व्यय बला हय अर्थात उत्पादनेर परिमाण द्वारा मोट मोट व्यय के भाग करले जा पावा जाय ताई गड़ व्यय। जेमन गड़ व्यय मोट व्यय के आमरा टीसी द्वारा डिनोट करी एवं उत्पादन परिमाण हच्छे किउ समान समान कि हलो उत्पादन परिमाण किउ द्वारा मोट उत्पादन टोटाल कस्ट के भाग कर ले आमरा एवरेज कस्ट एसी पाई। एक एकक परिमाण एटाई हलो एक एकक परिमाण उत्पादन परिमाण के आमरा गड़ व्यय बोले थाकि। जे उदाहरणस्वरूप पंचाश एकक परिमाण उत्पादन करते खरच है 500 टाका धरे निच्छे तहले एक एकक परिमाण उत्पादन करते खरच कत होबे 500 भाग 50 = 10 10 टाका তাহলে এই 10 টাকাই হচ্ছে এভারেজ কস্ট। এখানে হলো এভারেজ কস্ট 10 টাকা। আমরা এভারেজ কস্ট সম্পর্কে ধারণা পেলাম এ পর্যায়ে আলোচনা আসছি গড় ব্যয় এভারেজ কস্ট। আমরা টিসি থেকে अर्थात टोटाल कस्ट थे के की भावे एसी पावा जाए ता शकेर माध्यमे देखाना हलो अर्थात टीसी थेके एसी पाइते गेले आमरा एसीटा एसी समान आमरा जानी एफ सी प्लस ए भि सी। एटा आबार किभाबे पावा गेछे टीसी के किउ द्वारा भाग टी एफ सी के किउ द्वारा भाग प्लस टी भि सी के किउ द्वारा भाग। ताहले आमरा कि पेलाम टीसी बाई किउ माने आगे आमरा जानलाम टीसी माने मोट खरचे एसी पाए सॉरी तद्रूप टीएफसी के क्यों द्वारा
ভাগ করলে আমরা এএফসি পাই, এভারেজ ফিক্সড কস্ট পাই। টিভিসিকে কি দ্বারা ভাগ করলে আমরা এভিসি পাই। ছকের মাধ্যমে আমরা দেখাচ্ছি, ছকের মাধ্যমে আমরা টিসি থেকে টিএসি কীভাবে পাই সেটা এখান থেকে আমরা অন্যভাবে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি টিসি থেকে এএফসি, এভিসি এবং এসি কীভাবে পাওয়া যায়। ছক অঙ্কন করতেছি, প্রথমে উৎপাদনের পরিমাণ, তারপরে টিএফসি, টিভিসি, এফসি, এভিসি, সরি টিসি যাদের বের করে নিই, এখানে টিসি নেই, তারপরে এফসি, এভিসি, এসি। এসি সমান কি লেখা যায়? এফসি প্লাস এভিসি। ছকের মাধ্যমে দেখানো যায়। অতঃপরে প্রথম যখন জিরো, যখন জিরো তখন টিএফসি কিন্তু নিতে হবে। স্থির খরচ তখন অবশ্যই শুরু হয়ে গেছে দশ, আর টিভিসি তখন জিরো। উৎপাদন যখন বৃদ্ধি করা একক করা হলো, এটা দশ, এখানে চার একক, এখানে দুই, এখানে তিন একক, চার একক, পাঁচ একক, ছয় একক, সাত একক নিতে পারি। এটা দশ সবসময় ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট সবসময় একই থাকে, স্বল্পকালে একই থাকে। চার, সাত, সাত, এখানে দশ, এখানে বারো, এখানে সতেরো, এখানে চব্বিশ, এখানে বিয়াল্লিশ। এখন এই দুটা যোগ করলে টিসি পাওয়া যায়। টিএফসি আমরা জানি, টিএফসি সমান টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। টিসি সমান আমরা কী জানি? টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিএফসি আবার টিভিসি যোগ করলে এখানে দশ আর শূন্য দশ, এখানে চোদ্দো, এখানে হলো সতেরো, এখানে বিশ, এখানে বাইশ, দশ আর সাতাশ, সতেরো সাতাশ, দশ আর চব্বিশ চৌত্রিশ, এখানে হচ্ছে বান্ন। এখন এএফসি বের করতে হলে কী করতে হবে আমরা আগেই জানি, আমরা আগে পড়েছি এএফসি সমান, এএফসি সমান কী? এএফসি সমান টিএফসিকে কিউ দ্বারা ভাগ, টিএফসিকে কিউ দ্বারা ভাগ। তাহলে এএফসি, এএফসির ঘরে টিএফসি এই ঘর, তাহলে এএফসি পেতে হলে টিএফসিকে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ, উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ। তাহলে টিপ দশকে শূন্য দ্বারা ভাগ করলে ইনফিনিটি, মানে কিছু নাই। এক দিয়ে দশ ভাগ করলে দশ, দুই দিয়ে দশ ভাগ করলে পাঁচ, তিন দিয়ে দশ ভাগ করলে তিন দশমিক তিন তিন, চার দিয়ে দশ ভাগ করলে চার আড়ায় দশ। পাঁচ দিয়ে দশ ভাগ করলে দুই, পাঁচ দুগুণে দশ, ছয় দিয়ে দশ ভাগ করলে ছয়কে ছয়, তাই চল্লিশ, চার ছয় চব্বিশ,
সাতে দশ ভাগ করলে, সরি ছয়তে দশ ভাগ করলে চার ছয় চব্বিশ, ছয়শো ছত্রিশ, ছয় হবে, ছয়শো ছত্রিশ আর থাকলো আবার চল্লিশ, ছয়শো ছত্রিশ মানে সাত হবে। সাত দিয়ে দশ ভাগ করলে সাত একে সাত, থাকলো তিন, চার সাত আটাশ, শূন্য। এবিসি পেলাম। অনুরূপভাবে এবিসি, এবিসি সমান কী লেখা যায়? এবিসি সমান টিভিসি ভাগ উৎপাদন পরিমাণ। তাহলে এবিসি উৎপাদন পরিমাণ জিরো, টিভিসি কত? জিরো, জিরো জিরো ভাগ করলে কিছু পাওয়া যায় না। এক দিয়ে চার ভাগ করলে চার একে চার, দুই দিয়ে সাত ভাগ করলে সাড়ে তিন, সাড়ে তিন, তিন দিয়ে দশ ভাগ করলে তিন দশমিক তিন, তিন তিন দিয়ে দশ, তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, চার দিয়ে বারো ভাগ করলে তিন, তিন চারে বারো, পাঁচ দিয়ে সতেরো ভাগ করলে পাঁচ দুগুণে তিন, পাঁচা পনেরো, তিন পাঁচা পনেরো থাকলে কুড়ি, চার পাঁচা কুড়ি, তিন দশমিক চার শূন্য। ছয় দিয়ে চব্বিশ ভাগ, চার ছয় চব্বিশ, চার, সাত দিয়ে বিয়াল্লিশ ভাগ, ছয় সাতা বিয়াল্লিশ, ছয়। এই দুটো যোগ করলেই আমরা এসি পেয়ে যাব। এফসি আর এবিসি যোগ করলে আমরা এসি সমান কি জানি? এসি সমান এফসি যোগ এভিসি। দুটো যোগ করি, এফসি এখানে তো নাই, প্রথমে তো নাই, যখন উৎপাদন জিরো তখন এসি জিরো। এখানে এফসি হচ্ছে দশ, এবিসি হচ্ছে চার, তাহলে আমরা পেলাম এখানে এই ঘরে পেলাম চোদ্দ, পাঁচ আর তিন সাড়ে তিন আট, সাড়ে আট, আট দশমিক পাঁচ শূন্য, তিন দশমিক তিন তিন যোগ করলে হয় ছয় দশমিক ছয় ছয়, এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দশমিক পাঁচ শূন্য, এখানে হচ্ছে পাঁচ দশমিক চার শূন্য, পাঁচ দশমিক চার শূন্য, এখানে হচ্ছে পাঁচ দশমিক ছয় সাত, পাঁচ দশমিক ছয় সাত, এখানে হচ্ছে সাত দশমিক চার শূন্য, সাত দশমিক চার শূন্য। তাহলে এসি পাইলাম ছকের মাধ্যমে, ছকের মাধ্যমে, ছকের মাধ্যমে আমরা এসি পেয়ে গেলাম। প্রথমে আমরা উৎপাদনের পরিমাণ নিয়েছি, টিএফসি নিয়েছি, টিভিসি নিয়েছি, এখান থেকে টিসি বের করেছি, তারপরে টিএফসিকে উৎপাদনের পরিমাণ ভাগ করে আমরা এফসির কলম পেয়ে গেছি, তারপরে উৎপাদনের পরিমাণ দ্বারা টিভিসিকে ভাগ করে আমরা এবিসি পেয়েছি, এইভাবে কলমটা পেয়েছি। এখন এসি আমরা পেলাম, টিসি থেকে কীভাবে এসি পাওয়া যায়? তা ডিসি থেকে এইখানে টিসি থেকে টিসিকেও আমরা উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা এটাই পাই। এই যদি এই টিসিকে যদি উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করি তো আমরা এই কলমটাই পাবো। তাহলে আমরা এফসি পেলাম, এবিসি পেলাম, এফসি আর এবিসি যোগ করে আমরা এসি পেলাম। এখানে যে এসির যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এফসির বৈশিষ্ট্য কীরকম দেখা যাচ্ছে? এটা এফসির বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে এটা ক্রমশ হ্রাস পেয়েছে, ক্রমশ হ্রাস পেয়েছে, দেখা যাচ্ছে দশ থেকে পাঁচ, পাঁচ থেকে তিন, এখান থেকে পাঁচ, এখানে পাঁচ কম, এখানে দুই কম, এখানে দেড় কম বা এক কম, এখানে এখানেও পয়েন্ট ফাইভ কম, এখানে আরও কম, এখানে আরও কম, অর্থাৎ ক্রমশ কমে গেছে। এই বৈশিষ্ট্যটা এই তালিকা এই শখের মাধ্যমে এইভাবেই শখটা হয়। উৎপাদনের ক্ষেত্রে এভারেজ ফিক্সড কস্টের ধরনটা এরকম হয় এই তালিকার মাধ্যমে আমরা এটা নিলাম। এবিসির ধরনটা কীরকম হয়েছে সেটা আমরা এখান থেকে আমরা উৎপাদন পরিমাণ টিভিসিকে ভাগ করে আমরা পেয়েছি। প্রথমে দেখা যাচ্ছে যে প্রথমে কিন্তু এবিসি কমতেছে, চার তিন দশমিক পাঁচ শূন্য, তিন দশমিক তিন তিন কমতেছে, তারপর তিন তিন পর্যন্ত কিন্তু কমেছে, তারপর কী হয়েছে তিন থেকে আবার ক্রমশ বৃদ্ধি পেয়েছে তিন দশমিক চার শূন্য, চার ছয়। এবং একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে এবিসি
কমতেছে যে হারে কমার হারটা যে হারে কমতেছে কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে যেমন তিন দশমিক তিন থেকে তিন আর এখানে 3.40 থেকে 4.6 অর্থাৎ এখানকার কমার হার চেয়ে বৃদ্ধির হারটা বেশি। এই বৈশিষ্ট্যটার কারণে কিন্তু রেখাটা কীরকম হয়, আমি পরবর্তীতে রেখার চিত্রটা রেখাটা কীরকম হয় এই বৈশিষ্ট্যর কারণেই কিন্তু রেখার ধরনগুলা তাদের একটা বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে থাকে। এসির ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, এসি কী হয়েছে 14 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 5, তারপরে 5.40 এটা সর্বনিম্ন। এখানে ধীরে ধীরে এটা কমতেছে আবার এইখান থেকে এসে আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে কমা এবং বৃদ্ধি পাওয়া এটাও বৈশিষ্ট্য। তাহলে এবিসি আর এসির সাথে একটা মিল আছে, কমা বৃদ্ধি পাওয়া, কিন্তু এএফসি কী হচ্ছে ক্রমশ কমতেছে, এইটাই মনে রাখতে হবে। এখানে এএফসি ক্রমশ কমতেছে, এবিসি কমতেছে আবার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এসি কমতেছে এবং আবার বৃদ্ধি পাচ্ছে, এই বৈশিষ্ট্যটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা শখের মাধ্যমে এএফসি কীরকম হয়, এবিসি কীরকম হয়, এসি কীরকম হয় এটা আমরা জানতে পারলাম। আমরা এখন এএফসি এবিসি এবং এসি রেখাটা কী ধরনের হয় সেটা রেখা চিত্রের মাধ্যমে দেখাতে চাচ্ছি। দেখো তালিকাটা রাখলাম এখানে, ওয়াই অক্ষ আমরা উৎপাদন পরিমাণ নেই, আর ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব অক্ষ, এই অক্ষে আমরা এএফসি এভিসি এবং এসি রেখা নিলাম। উৎপাদনের পরিমাণ এখানে এএফসি এবিসি এসি, তাহলে এইখান থেকে আমরা দেখাতে চাচ্ছি এএফসি রেখাটা কীরকম হয়েছে, ক্রমশ কমে গেছে। এএফসি রেখার ধরনটা কী হচ্ছে 10 থেকে, এটা যদি ধরে নে এই এককটা 10, এখানে 10, এখান থেকে ধরি তাহলে 10 থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে রেখাটা, রেখাটা ক্রমশ কমছে। এই হচ্ছে এটা হলো এএফসি এফসি, আর এবিসি কীরকম হয়েছে, প্রথমে কমেছে এবিসি, এবিসি কী হয়েছে কমে তারপরে উপরে উঠেছে এবিসি, তারপরে এসিটা কী হলো, এসি হলো এসি কমেছে আবার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুটার সমন্বয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমরা এই এএফসি এবং এবিসির সমষ্টিক রূপটাই এএফসি এএফসি প্লাস এভিসি এভিসি এই সমষ্টিটা হচ্ছে এসি। তাহলে এই সমষ্টি রূপটাই কিন্তু এসি। তাহলে ধরে নাও এই মাথাটা যদি আমরা মিশিয়ে দেই আর এই মাত্রা যদি মিশে দেয় তাহলে রেখাটা মোটামুটি একটা ইউ আকৃতির মতো হচ্ছে রেখাটা, বা এইরকম হচ্ছে এসি রেখাটা। তাই প্রশ্ন আছে যে এসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয় কেন। তা আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে প্রথমে এএফসি ছিল ক্রমশ হ্রাস, আর এবিসি প্রথমে কমছে তারপরে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুটোর সমষ্টিক রূপটাই এসির আকারটা ইউ আকৃতির হয়েছে, এই জন্যই এই এসি রেখা ইংরেজি ইউ আকৃতির মতো দেখা যায়।
এ পর্যায়ে আলোচনা করতেছি, সংক্ষেপে আলোচনা করতেছি, প্রান্তিক খরচ MC প্রান্তিক খরচ কাকে বলে? প্রান্তিক খরচ হচ্ছে অতিরিক্ত একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয়, অতিরিক্ত একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকেই বলা হয় প্রান্তিক খরচ। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি, দশ একক কোনো পণ্য উৎপাদনের জন্য, দশ একক উৎপাদনের জন্য খরচ হয় 500 টাকা। আর 11 একক উৎপাদনের জন্য খরচ হয় 550 টাকা। 550 টাকা, তাহলে এখানে কী দেখা যাচ্ছে যে দশটা উৎপাদন করতে খরচ 500 টাকা, তো 11 একক, 11 একক বা তাহলে 11তম যেটা অতিরিক্ত, তাহলে অতিরিক্ত একক 11তম পণ্যটা উৎপাদন করতে তার খরচ কতখানি হয়েছে, তা দেখা যাচ্ছে যে 550 বিয়োগ 500 = 50 টাকা। তাহলে কোন পণ্য 50 টাকা খরচ হলো কার জন্য? 11 বিয়োগ 10, এই একক, এই অতিরিক্ত একক, এই এককের খরচ বৃদ্ধি, খরচ উৎপাদন করার জন্য তার খরচ করতে হচ্ছে অতিরিক্ত খরচ করছে 50 টাকা। তাহলে এইটা হচ্ছে তোমার ΔTC, অর্থাৎ টোটাল খরচের পরিবর্তন, আর এটা হচ্ছে ΔQ, অর্থাৎ উৎপাদনের পরিবর্তন। আমরা বলতে পারি MC সমান বলতে পারি মোট খরচের পরিবর্তন ভাগ উৎপাদনের পরিবর্তন, এটা হচ্ছে MC। অতিরিক্ত একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকেই বলা হয় প্রান্তিক খরচ, তা আমি উদাহরণ সাহায্যে দেখালাম। আগামী ক্লাসে তোমাদের আয় সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ।